আপনাদের সাথে খুবই সুন্দর একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে আমার মা। বিয়ের একদিন আগেও আমি জানতাম না যে মাকে আমি আমার নিজের মা ভাবি, সে আসলে আমার মা না। যে ভাই বোনদেরকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি এবং যারা আমাকে অনেক যত্ন করেন, তারা আমার নিজের কেউ না। এক চাচা এসে বলল, যাব মা, তুমি তোমার মায়ের কবরটা জিয়ারত করে আসো। কথা শুনে যেন আমি আঁতকে উঠলাম। সে কি, মা তো এখানেই আছে, মাকে কেন মৃত বানানো হচ্ছে? আমি রেগে গেলাম। সবাই বলল, বিয়ের দিন মন খারাপ করো না মা, বিয়ের দিন মন খারাপ করতে নেই, যাও। একথা শুনে আমি বারবার জিজ্ঞেস করলাম, তাহলে ইনি আমার কে? বলল, আমিও তোমার মা, কিন্তু তোমার আপন মা নই। একথা শুনে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। সবাই বলল, মা কান্নাকাটি করো না, যা সত্যি তাই বলছি। মাকে আমি বললাম, মা তুমিই তো আমার মা, বড় চাচা কেন আমাকে কবর জিয়ারত করার জন্য বারবার পাঠাচ্ছে? তখন মা বললেন, মা আমার সাথে কান্নাকাটি করতে লাগলেন এবং বললেন যে, মা ঠিকই বলছি, তুমি রাগ করো না, তুমি কিছু মনে করো না, আজকের মতো তুমি মেনে নাও, তুমি যাও কবরের পাশে যাও, যেয়ে জিয়ারত করে আসো। আমিও সাথে গেলাম, মাকে সাথে নিয়ে গেলাম, কিন্তু আমার অনেক রাগ হচ্ছিলো এবং আমি বারবার প্রশ্ন করছিলাম। তখন যখন বুঝতে পারলাম যে আসলে কিছু একটা হয়েছে, তখন আমি নিজেকে মানিয়ে নিলাম এবং মাকে বললাম যে, মা পৃথিবীর সব কিছু এক, কিন্তু তুমি আমার জন্য সবচেয়ে মূল্যবান, তুমি প্লিজ আমাকে এভাবে কষ্ট দিও না। মা তখন কাঁদতে কাঁদতে বললেন যে, যেদিন প্রথম তোদের বাড়িতে আসি, তখন তোর বাবা আমাকে বলেছিল, আমার ছোট্ট মেয়ে, আমার মেয়ের মা আর মেয়ের মা তুমি, তোমাকে আমার মেয়েটাকে দেখভাল করতে হবে। সেদিনই আমি ভেবেছিলাম যে, যাক আমার তো কোনো মেয়ে সন্তান নেই, তা আজ থেকে তুই আমার সন্তান। এভাবে আগলে রেখেছিলাম আজ 20টা বছর, তোর এখন বিয়ে হয়ে যাচ্ছে, এখন তোর সত্যিটা জানা দরকার। তখন আমি বললাম যে, আমি কোনো কিচ্ছু চাই না মা, তুমি আমার মা, আমি আমার ভাই বোনদের নিয়ে এভাবে বেঁচে থাকতে চাই। আসলে কিছু কিছু সম্পর্ক আসলে এমনই হওয়া উচিত, কেন বুঝতে হবে, কেন বুঝতে দিতে হবে? এভাবেই পাশে থাকবে সবাই, এভাবেই একসাথে পথ চলবে সবাই। সৎ ভাষাটা যেমন ভালো, ঠিক আচরণটাও তেমনই হওয়া উচিত। আসলে আমরা মেনে নিতে পারি না, অন্য গাছের বাকল যেমন আরেক গাছে জোড়া লাগে না, সেরকম কিছু কিছু সম্পর্ক সবসময় জোড়া লাগে না। আবার কিছু কিছু সম্পর্ক এত গভীর হয় যে সম্পর্কগুলো ভোলার মতো না। এভাবে আমাদের প্রতিটি সম্পর্ক বেঁচে থাকুক, প্রতিটি সম্পর্কগুলো এভাবেই টিকে থাকুক। ধন্যবাদ সবাইকে যারা আমার এই ছোট্ট গল্পটা শুনলেন। যদিও গল্পটা খুবই ছোট, তারপরে গল্পের ভিতরে অবশ্যই একটা আন্তরিকতা আছে। ভালো থাকবেন সবাই, নতুন নতুন ভিডিও আসছে, সেগুলো দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।